আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব নারীর অবস্থা। এই পৃথিবীতে যে নারীর অবস্থা, এখন দেখা যায় যে বিভিন্ন ধর্মে নারীরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাজ্জিত, গঞ্জিত, অপমানিত। কেন এরকম হচ্ছে? অর্থাৎ এর একমাত্র কারণ হচ্ছে তারা কোরআন থেকে দূরে আছে। যদি তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করত, যদি তারা হাদিস মানত, কোরআন মানত, তাহলে তাদের জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আসত। আর দেখা যাচ্ছে যে নারীরা তারা তাদের অধিকার নিয়ে বেশি কথা বলে, অথচ ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা। কেমন মর্যাদা দিয়েছেন? একজন সাহাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? কয়লা উম্মুকা, নবী বললেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সুম্মা মান, হুজুর তারপর কার সাথে? কয়লা উম্মুকা, তারপরও তোমার মা। সুম্মা মান, তারপর কার সাথে হুজুর? কয়লা উম্মুকা, তারপরও তোমার মা। সুম্মা মান, হুজুর তারপর কার সাথে? কয়লা আবুকা, নবীজি বললেন তারপর হচ্ছে তোমার বাবা। তাহলে দেখা গেল যে এখানে মা হিসাবে নারীর মর্যাদা, আবার স্ত্রী হিসাবে নারীর মর্যাদা। যেমন আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও পুরুষেরা, ও মহিলারা, তোমরা স্বামী স্ত্রী দুইজন একজন অপরজনের পোশাক। আবার আল্লাহ তাআলা অপরায়তের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। তাহলে স্ত্রী হিসাবে অধিকার, বোন হিসাবে অধিকার। দেখা যাচ্ছে যে নারীকে আল্লাহ তাআলা অনেক দিক দিয়ে পুরুষের তুলনায় এগিয়ে দিয়েছেন। অথচ আজকে আমরা এই নারীর অধিকার কেন্দ্রিক আমরা অনেকেই এরকম ধরনের কথা বলি যে পুরুষেরা যদি দুইটা চারটা বিয়ে করতে পারে, আমরা কেন দুই চারটা বিয়ে করতে পারবো না? কিন্তু এখানে যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই নারীকে আলাদা কিছু ঈদ দিয়ে দিয়েছেন, একটা পুরুষ দুইটা চারটা বিয়ে করতে পারে, একাধিক বিয়ে করতে পারে, কিন্তু নারী বিয়ে করতে পারে না। উদাহরণ হিসাবে আমি হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এর কন্যা, তার নাম তো নোমান ইবনে সাবেত, কিন্তু তার কন্যা হানিফা, হানিফাকে কেন্দ্র করেই ওনার নাম হয়েছে আবু হানিফা, মানে কি হানিফার বাবা। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইয়ের কাছে একদিন কয়েকজন মহিলা আসলেন যে হুজুর, আমরা আপনারা ছেলেরা একাধিক বিয়ে করতে পারেন, আমরা কেন একসাথে একাধিক স্বামী রাখতে পারবো না? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটু চিন্তায় পড়ে গেলেন যে কি সমাধান দিবেন। এমত অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মেয়ে, যার নাম হচ্ছে হানিফা, হানিফা বললেন, আব্বাজান, আমি আপনার এই সমস্যার সমাধান করে দেব, কিন্তু আমার একটা কথা মানতে হবে। কথাটা কি? তো বললেন যে কথাটা হচ্ছে যে আপনার নামের সাথে আমার নামটা যোগ করে দিবেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন স্বীকার করলেন, তার নাম তো সত্যিকার অর্থে ছিল নোমান, কিন্তু এইটার সমাধান হানিফা নামের মেয়েটি তাকে দিয়ে দিল। সমাধান কি? যে কয়েকজন মহিলা আসছিলেন সে মহিলাদেরকে বললেন যে আপনারা প্রত্যেকেই এক গ্লাস করে দুধ আনেন। এবার দুধ আনা হলো, তো দুধগুলো একটা পাত্রের মধ্যে একত্রিত করা হলো। একত্রিত করার পরে এখন বলতেছে যে আপনারা যে যে দুধ নিয়ে এসেছিলেন সবাই আলাদা করে নিয়ে নেন। তখন বলল যে এটা কি কখনো সম্ভব হবে? এটা তো কখনোই সম্ভব না। তো তখন হানিফা তাকে তাদেরকে বলে দিল যে দুধ যদি একত্রিত করা না যেতে পারে, দুধ যদি আলাদা করা না যেতে পারে, তাহলে একটা মহিলাও একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না। কেননা একাধিক স্বামী যদি গ্রহণ করে, তাহলে কোন স্বামীর থেকে সে সন্তান পাচ্ছে সেটা সে বুঝতে পারবে না। সুতরাং মহিলা একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না, তবে পুরুষেরা প্রয়োজন অনুপাতে
প্রয়োজন অনুসারে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখন আমি নারীদেরকে নারীদের পুরুষ এবং নারীর যে অবকাঠামোগত সৃষ্টিগত কিছু পার্থক্য এগুলা কিছু তুলে ধরব। এক নম্বরে, নারীর শরীর অম্লধর্মী আর পুরুষের শরীর হচ্ছে ক্ষারধর্মী। দুই নম্বর হচ্ছে নারীর শরীর চুম্বক ধর্মী, পক্ষান্তরে পুরুষের শরীর হচ্ছে বিদ্যুৎ ধর্মী। তিন নম্বর, নারীর শরীর স্থিতিশীল ও রক্ষণশীল, পক্ষান্তরে পুরুষের শরীর গতিশীল ও সৃজনশীল। চার নম্বর, পুরুষের দেহে মাংস বেশি, তো সাধারণভাবে দেখা যায় যে পুরুষের দেহে মাংসের তুলনা 41.5 ভাগ, আর পক্ষান্তরে নারীর দেহে মাংসের তুলনা হচ্ছে 35%। এরপর সাধারণত পুরুষের দৈহিক গড় ওজন 140 পাউন্ড, আর নারীদের দৈহিক গড় ওজন হচ্ছে 128 পাউন্ড। আলোচনা শেষ পর্যন্ত এসে আমরা একথাই বলতে পারি যে পুরুষ এবং নারী এদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে সম্মানিত করেছেন, কেউ কাউকে ছোট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমানভাবে পুরুষ এবং নারীদেরকে দেখার জন্য তৌফিক দান করেন, এই আশা রেখেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।